আসসালামু আলাইকুম। গরিবানা রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের রেসিপিটা শুরু করছি। আজকাল প্রায় সবাই স্বাস্থ্যকর খাবারটা খেতে খুব বেশি পছন্দ করেন, তাদের জন্য আমার আজকের লাচ্ছা সেমাই রেসিপি। একটুখানি কষ্ট আর সময় ব্যয় করে হাতেই এই লাচ্ছা সেমাইটা তৈরি করলে 100% স্বাস্থ্যসম্মত হবে এবং দোকান থেকে কিনে আনা সেমাইয়ের মতো একদম পারফেক্ট আর অনেক বেশি টেস্টি হবে। কেউ বুঝতেই পারবে না এটা হাতে তৈরি সেমাই। সেমাই তৈরির জন্য 2 কাপ ময়দা নিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি আর 7 মতো লবণ। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে চিনি দেওয়ার কারণ ভেজে নেওয়ার পর সেমাইটা অনেক বেশি ক্রিস্পি হবে। এখন নর্মাল তাপমাত্রার পানি একটু একটু করে দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। ডোটা খুব ভালোভাবে মুথে নিতে হবে, কিন্তু খুব বেশি নরম করা যাবে না, দেখে নিশ্চয় বুঝতে পারছেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। আমি 15 মিনিটের পর ঢাকনাটা খুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন ডোটা অনেক বেশি সফট হয়ে গেছে। এখন 3টা ভাগে ভাগ করে নিয়ে হাতে ঘুরিয়ে মসৃণ করে নিয়েছি। এখানে 1 কাপ ডালডা নিয়েছি, ডালডাটা চুলায় দিয়ে গলিয়ে নিব। একটা বড় সাইজের বাটিতে নিচ্ছি 1 কাপ তেল, 1 কাপ গলিয়ে নেয়া ডালডা আর 1/4 কাপ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে গলিয়ে নেওয়া হয়ে গেলে আগে থেকে মসৃণ করে রাখা একটা ডো নিয়ে এভাবে হাতে ঘুরিয়ে মাঝ বরাবর একটা ছিদ্র করে একদম ডোনাটের মতো করে তৈরি করে নিতে হবে। এখন এই ডোগুলোকে তেল আর ডালডার মিশ্রণে ডুবিয়ে আমি 40 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। দেখতেই পাচ্ছেন 40 মিনিট পর ডোটা অনেক বেশি সফট হয়ে গেছে, হাতে তুলতে না তুলতেই লম্বা হয়ে যাচ্ছে, তাই আমি অতি দ্রুত একটা প্যাচ দিয়ে নিলাম। প্রথমবার একটু বেশি সফট থাকবে, দ্বিতীয়বার স্বাভাবিক হয়ে যাবে। বাটিটা একটু ছোট হওয়ার কারণে আমি ট্রেতে ট্রান্সফার করে নিলাম। এভাবে হাতে ঘুরিয়ে একটুখানি লম্বা করে নিয়ে আবারও ভাঁজ দিতে হবে। এভাবে রশির মতো করে নিয়ে ভাঁজ দিতে থাকবো। প্যাচটা আমি কিভাবে দিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এভাবে সবগুলো ঘুরিয়ে নিতে হবে। একটা ঘুরিয়ে রেখে দিয়ে আমি অন্যটা হাতে নিয়ে ঠিক একই প্রসেসে ঘোরাচ্ছি। এভাবে করে ঘোরাতে হবে আর একটুখানি লম্বা হলেই ভাঁজ দিতে হবে। এভাবে ভাঁজ দেওয়ার কারণে ভেতরে অসংখ্য সুতার মতো তৈরি হবে। আর এভাবে তেল আর ডালডার মিশ্রণটা উপরে দিয়ে ডুবিয়ে নিতে হবে। এভাবে করে ঘুরিয়ে যত বেশি পেঁচিয়ে নেওয়া যাবে সেমাইটা তত বেশি চিকন আর অনেক বেশি সুন্দর হবে। আমি এখানে 9টা প্যাচ দেওয়ার পর সেমাইটা দেখতে এরকম হয়েছে। যদি একটুখানি মোটা রাখতে চান তাহলে সেমাইটা পেঁচানো হয়ে গেছে, ভেজে নিতে পারেন। আর যদি আমার মতো এরকম একদম চিকন সুতার মতো করে সেমাইটা তৈরি করতে চান তাহলে এই পরিমাণ ময়দার জন্য একদম হাতে গুনে গুনে 16টা প্যাচ দিয়ে নিলেই হয়ে যাবে। এ পর্যায়ে আমার 16টা প্যাচ দিয়ে নেওয়া হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন সেমাইটা একদম সুতার মতো তৈরি হয়ে গেছে। এখন একটা প্লেটে নিয়ে এভাবে করে একটু ছড়িয়ে নিচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে তেল হালকা গরম করে নিয়েছি। তেলটা এখানে কোনোভাবেই বেশি গরম করা যাবে না। এখন সেমাইটা এভাবে করে খুব সাবধানে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তেলের সাথে ঘি দিতে ভুলে গেছি, তাই এখন 1 চামচ ঘি দিয়ে নিচ্ছি। এতে করে সেমাইয়ে ঘিয়ের খুব সুন্দর একটা স্মেল পাওয়া যাবে। এই সময়ে চুলার আঁচ একদম লো হিটে রেখে সেমাইটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। সেমাইয়ের একটা সাইড খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন খুব সাবধানে এভাবে করে একটু উল্টিয়ে দিচ্ছি। আপনি চাইলে ডুবো তেলে এক সাইড থেকেও ভেজে নিতে পারেন। সেমাইটা অনেক বেশি চিকন আর ক্রিস্পি হওয়ার কারণে উল্টাতে একটুখানি ভেঙে গেছে, কোনো সমস্যা নেই। একটা সেমাই ভেজে নেওয়া হয়ে গেছে, এখন তেল থেকে তুলে নিচ্ছি। এভাবে আমি আরও একটা বিরা সেমাই ভেজে নিচ্ছি। ভাজার সময় চুলার আঁচ অবশ্যই লো হিটে রাখতে হবে, তা না হলে পুড়ে যাবে আর ক্রিস্পি হবে না। সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সেমাইগুলো একদম সুতার মতো, অনেকটাই কিন্তু মাকড়সার জালের সুতার মতো দেখতে হয়েছে আর অনেক বেশি ক্রিস্পি হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটি সবার অনেক বেশি পছন্দ হবে। পছন্দ হলে একটা লাইক কমেন্ট আর বেশি বেশি শেয়ার করতে ভুলবেন না। আর এরকম সহজ সুন্দর রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।